हाय गाइस, वेलकम बैक टू माय कोको इंस्पिरेशन। अस्सलाम वालेकुम। आज আমি আপনাদের খুবই মজার একটি খেজুর গুড়ের ফিন্নি পায়েস তৈরি করে দেখাবো। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন নিত্য নতুন আর মজার মজার রেসিপি পাওয়ার জন্য। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এই ফিন্নি পায়েসটি রান্না করতে হবে। ফিন্নি পায়েস রান্না করার জন্য এখানে আমি নিয়েছি 2 লিটার লিকুইড মিল্ক। চুলাটা অন করে দিয়ে অনবরত নাড়তে থাকবো বলক চলে আসার আগ পর্যন্ত। চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে হাইতে রাখতে হবে। অনবরত নেড়ে যখন বলক চলে আসবে তখন দিয়ে দিব একটা তেজপাতা, এভাবে মাঝ বরাবর ছেড়ে দিয়ে দিব। আর দিব 4টি ছোট এলাচ আর 2 ইঞ্চি পরিমাণ দারচিনি দিয়ে আবারও ভালো করে নেড়ে দুধটা বলক চলে আসার আগ পর্যন্ত নাড়তে থাকতে হবে। যখন দুধটা বলক চলে আসবে তখন দিয়ে দিব 200 গ্রাম পোলার চাল। ভালো করে ধুয়ে পানিটা ছড়িয়ে নিতে হবে। চালটা দিয়ে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে। মিষ্টি ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ লবণ। আপনারা চাইলে লবণটা স্কিপ করতে পারেন, যাদের কাছে ভালো লাগে না। বেশ কিছু সময় কিন্তু চুলার আঁচটা হাইতে রেখে এই পায়েসটা রান্না করতে থাকতে হবে। প্রায় 10 মিনিট পর এখন আমি পায়েস থেকে মশলাগুলো তুলে ফেলে দিব, তা না হলে এই ঘ্রাণটা বেশি হয়ে যায়, আমার কাছে ভালো লাগে না। পায়েসটা যখন এরকম ঘন হয়ে আসবে তখন কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখবো। রেখে এখন ভালো করে এভাবে চেপে চেপে নেড়ে নেড়ে চালটা আধা ভাঙা করে দিব। এতে করে পায়েসটার স্বাদটা কিন্তু ফিন্নির মতো আসবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি চালটা কিভাবে চেপে চেপে আধা ভাঙা করে নিচ্ছি। এভাবে পায়েস রান্না করে খেয়ে দেখবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। এ পর্যায়ে কিন্তু আপনারা পায়েসটা চিনি দিয়ে রান্না করতে পারেন। আমি কিন্তু আজ পায়েসটা খেজুরের রস দিয়ে রান্না করব। চালটা ভালো করে সেদ্ধ করে তারপর কিন্তু চিনি অথবা গুড় অ্যাড করতে হয়, তা না হলে কিন্তু পায়েসটা চালটা কিন্তু শক্ত থেকে যাবে, তাহলে খাওয়া যাবে না। যারা নতুন তাদের কাজে লাগবে, আর যারা পুরনো তারা তো অনেক রান্না পারেন। এখন আমি এই পায়েসটার মধ্যে দিয়ে দিচ্ছি 350 গ্রাম খেজুরের রস। আপনারা চাইলে কিন্তু এই পায়েসটা খেজুরের যে পাটা গুড়টা পাওয়া যায় ওটা দিয়েও রান্না করতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই গুড়টা একটু পানি দিয়ে জাল করে নেবেন, তাহলে দুধটা আর ফেটে যাবে না। জাল করে একটু ঠান্ডা করে পরে মিশিয়ে সাথে সাথে নামিয়ে ফেলতে হবে। আর এই খেজুর রসটা দিয়ে যদি পায়েসটা রান্না করেন তাহলে কিন্তু এই দুধটা আর ফেটে যাওয়ার ভয় থাকে না, যদি ভালোটা হয়। পায়েসটা হয়ে গিয়েছে, এখন চুলাটা বন্ধ করে নামিয়ে নেব। আমার এই পায়েসের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন পায়েসটি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। আশা করছি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।